হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। তোমাদের সঙ্গে তারপর থেকে শনি আর রোববারে কোনো ব্লগ পাবলিশ করা হয়নি, তার একটা কারণ হয়ে গেছে। যদি আমি ব্লগ পাবলিশ করতে পারি তবেও কারণটা বলবো, আর যদি না পারি তাহলেও কারণটা বলবো, কিন্তু তার জন্য ওয়েট করতে হবে আজকে দুপুর পর্যন্ত। জানি এই ব্লগটা ওই ব্লগের পরেই ব্লগটা পাবে, কিন্তু ওই ব্লগটা তো বলা হয়নি, সেই কারণে আমি বলে দিলাম। আর হ্যাঁ, সেদিন তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করা হয়নি, তার কারণ লোড শেডিং ছিল, কারেন্ট ছিল না, আমি তো তাড়াহুড়ো করে চলে এসেছি, কারণ নেহার জ্বর ছিল। স্কুলে যা কথা হলো, স্কুলে নেহাকে হোস্টেলে রাখার ব্যাপার ভেবেছিলাম, বাট নেহা হোস্টেলে যাবে না। এবার নেহা হোস্টেলে যখন যাবে না, আমার পক্ষে সম্ভব না একা একা এখান মালদা থেকে শিলিগুড়িতে গিয়ে ওকে ড্রেস কলাই করা। সেই কারণে ওই স্কুলে থাকুক, এক বছর বাড়িতে পড়াশোনা করুক, পড়াশোনা করার পর যদি মনে হয় যে ওই স্কুলে যাবে তাহলে যাবে, আর যদি ভাবি যে না এখানেই পড়ছে তাহলে এখানেই পড়বে, কারণ সত্যি আমার পক্ষে চাপ হয়ে যাবে। আর সেদিন নেল বানিয়েছিলাম, এই যে নেল এরকম বানিয়েছি, এরকম একটা কালার পরেছি, আর এটা হচ্ছে ওভারেল শেপ দিয়েছি, আর এটা হচ্ছে এরকম স্কোয়ার শেপ দিয়েছি। এই এই রিং ফিঙ্গারটা একটু আলাদা করেছি, ওরা বলেছিলো ডিজাইন করতে, বাট আমি প্রয়োজন মনে করিনি তাই করিনি। আর যেটা কথা সেটা হচ্ছে, একটা তো অবশ্যই আমার সঙ্গে খারাপ কিছু ঘটেছে, কি ঘটেছে সেটা তো আমি বলবো বললাম বিকেল পর্যন্ত, তার জন্য টাইম নিচ্ছি, যদি না হয় তবেও বলে দেবো, আর যদি পারি সাকসেস হতে তাহলে তো বলবো আর আনন্দ নিয়ে বলবো। তো চলো দিনটাকে শুরু করি। আর হ্যাঁ, সেদিন শপিংগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, আমি এখন তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। আর ওখানে একাই তো মানে খুব বোর ফিল হয়, ভালো লাগে না, একা একা কী দেখাবো সেই কারণে। তবে হ্যাঁ, একা একা মাধ্যম বাইরে তো কিছু সেগুলো সবই আছে, কিন্তু ব্লগটা পাবলিশ হতে একটু দেরি হবে, দেখা যাক পারি কি পারি না পাবলিশ করতে। তো চলো তোমাদের সাথে শেয়ার করে দিই আমি সেদিন কী কী শপিং করেছিলাম। পারবে যদি ধৈর্য ধরে একটু আমাকে সময় দাও আর একটু আমার পাশে থাকো। তো চলো কী এনেছি না সব শেয়ার করি, আর বেশিরভাগই আমি নেহার জন্যই নিয়ে এসেছি, তো শেয়ার করে দিচ্ছি। বলছিলাম প্রথমেই দেখা, এটা টুপি, এটা এমনি শখে ভালো লেগেছিল, 100 টাকা দাম নিয়েছে তাই এটা নিয়েছি। এটা জাস্ট একটু সমস্যা করে দিয়েছে, সেটা হচ্ছে এরকম দুটো লেচ্ছা পরোটা, এগুলো তেলে ফ্রাই করে জাস্ট তেলে ফ্রাই করতে হবে। এটা নিয়েছিলাম স্নেহাদি স্কুলে যে দোকানটা পড়ে সেই দোকানটা থেকে। এই ভিডিওটা করা আছে, ওই যে বললাম যে মেবি জানি না কী হবে, ভিডিওটা একটা প্রবলেম হয়ে গেছে, যদি হয় আমি অবশ্যই তোমাদের কাছে পাবলিশ করবো, হয়তো দেরি হবে পাবলিশ করবো। আর এরকম বুমার এখানে সত্যি পাই না, অ্যাক্সিডেন্ট তো থাকে পাই না, তাই এরকম 10টা বুমার নিয়েছি, এগুলো 10 টাকা করে। আর নিয়েছি এরকম একটা চারকোল ফেস মাস্ক, যেটা হাতে সঙ্গে পেলাম নিয়ে নিলাম, খারাপ নয়, শুধু চায়না নিতে যেতাম। আর নিয়েছি মিনিশো থেকে, এটা সিটি সেন্টার থেকে নিয়েছিলাম, মিনিশো থেকে এরকম টিফিন বক্স নেহা স্কুলের জন্য, এই যে এই সাইজ একটা, এই সাইজ একটা, এরকম একটা এটা খুবই। আর স্কুল থেকে এরকম একটা বিস্কিট নিয়েছিলাম, যে বিস্কিট আমার ঘরে ছিল না তাই, বাট আমি যখন দেখলাম লাগলো না নিয়ে চলে এসেছি। আর এগুলো সিটি সেন্টার থেকে নিয়েছিলাম, আবার সিটি সেন্টার থেকে এই ধূপকাঠিগুলো নিয়েছিলাম, এই যে তিনটে ধূপকাঠি তিনটে না রাখতে হবে, চারটে ধূপকাঠি নিয়েছিলাম সেন্টার থেকে। আর একটা নিয়েছিলাম গোপালের জামা, গোপালের জামাগুলোর এত দাম ওখানে, এই জামাটার দাম 60 টাকা নিচ্ছে দোকানে, এগুলো 30 টাকা করে, মানে অত্যাধিক দাম, এক একটা জামার দাম 180 টাকা করে, লোকজন মনে করিনি তাই আর নেইনি। আর এটা হচ্ছে ভিকোর একটা ভাইটামিন সি আছে, এগুলো সব স্পেন্সার থেকে নিয়েছিলাম। আর আছে এটা হচ্ছে চিরা সিডস অর্গানিকে আছে, এটা একটু এটার একটু দাম বেশি, এটার দাম 225 টাকা, মানে 250 গ্রাম আছে, এটার দাম 225 টাকা, আর একটা আছে ওটা একটু কম দাম, দুটো এক করে খাবো। আর এখানে ওখানে কিন্তু ফ্রাইড রাইসের চাল ছিল, যেটা নিয়ে চলে এলাম, কারণ আবার কবে যাবো কোনো ঠিক নেই। এটা হচ্ছে চারকোল পাউডার, এটা চারকোল পাউডার ফেসের জন্যে, ব্রুশ নিয়েছিলাম কয়েকটা, তো না চারটে ছিল এরকম, কারণ আমি এই জুসগুলো দেখলেই নিয়ে নিই, এরকম চারটে জুস নিয়েছিলাম।
আর যেটা নিচে ঘরে হলদে ছিল না হলুদ একেবারেই ছিল না আমি চরণকে একটা ছোট প্যাকেট দিয়েছিলাম তো এই হলুদটা নিয়ে এসেছি আর নিয়েছি এরকম একটা ব্রাশ কারণ আমার হাতি তো ব্রাশ করতে চায় না মানে ঘষে ঘষে কোথাও তাই একটা ব্যাটারি সিস্টেম ব্রাশ নিয়েছি যাতে ওকে ঘষে ঘষে ব্রাশ না করতে পারে অটোমেটিক চলে আর এনেছি এটা রুম ফ্রেশনার বাই টু গেট ওয়ান ফ্রি আছে সঙ্গে একটা ফ্রি আছে আর আছে পাস্তা এই যে পাস্তা এটাও একটার সঙ্গে একটা পুরো ফ্রি বাই ওয়ান গেট ওয়ান বাই ওয়ান গেট ওয়ান এই বাই ওয়ানের মধ্যে গেট ওয়ান একটা দাম নিয়ে নেয় আর আছে এটা হচ্ছে ঠাকুরের কুমকুম এটা হচ্ছে আমার হাতির ওয়াটার বোতল এই যে এটা হচ্ছে আমার হাতির ওয়াটার বোতল এটা একদমই স্কুলের জন্য আর এখানে আমার তো হোস্টেলে যাবে কিন্তু হোস্টেলেও যাবে না আর এটা হচ্ছে আর একটা জুস যেটা ফ্রুট এটা হচ্ছে পাইনঅ্যাপেল পাইনঅ্যাপেল জুস ফ্রুট ভেতরে আছে জুসও আছে এটা আমার আর এটা হচ্ছে কর্পূর যেটা ঠাকুরঘরে আমার একটু ছিল না কর্পূর আমি স্পেন্সারে দেখলাম নিয়ে নিলাম আর এটা একটু চাল যেটা আমার কেনা ছিল ঘরে আর আর একটা আছে এরকম একটা বোতল জুসি আছে আর কিছু না আর হ্যাঁ এই যে হাতির একটা ব্যাগ নিয়ে এসেছি এরকম এটা আমেরিকান টুরিস্টের সেটাও স্পেন্সার থেকেই নয় যেটা বিরাট কোহলির ছবি দেওয়া আছে আনুষ্কা কোহলি আনুষ্কা নেই শুধু বিরাট কোহলি আছে তো এইটুকুই ছিল শপিং আর কিছু না এটাই তোমাদের সঙ্গে ওখানে শেয়ার করতে পারিনি ও হ্যাঁ আরেকটা আছে সরি সরি আরেকটা আছে এই যে এরকম এই জামাটা ইয়ে টেন্সে চলে যাচ্ছিলাম জামাটা দেখতে খুব ভালো লাগলো তাই নিয়েছি ব্ল্যাক কালার তোমার হবে হাতের মুখটা ছোট্ট হয়ে গেছে তোমার হবে আর হ্যাঁ হবে আমি পরেই দেখে নিয়ে ও আর একটা জিনিস আছে এই যে একটা প্রদীপ আছে ছোট্ট এই প্রদীপটা আমি যদিও দেবো একজনকে একটা আছে ফিশ কারি মশালা আর কিছু নাই আর কিছু নাই অনেক বাজার করে ফেলেছি একটা তোমাদের সঙ্গে কথা বলি আমরা তো শতাব্দীতে যাতায়াত করে থাকি এটা এটা মানে কি যে শতাব্দীতে টাইমটা খুব সুন্দর এখান থেকে সন্ধ্যেবেলা ওখান থেকে ভোরবেলা তো আমাদের সব কাজ কমপ্লিট হয়ে যায় আবার বাড়িতে সব কাজ করতে হয় তো শতাব্দীতে আজকে এরকম একটা দেখি দুধ দিচ্ছে আগে তো নোভার একটা আমুল পাউডারের মতন দিত তো আজকে দেখছি আমুল গোল্ড এটা দিয়েছে তো আমি এটা এত আমার কিউট লেগেছে যাই ওদের কাছ থেকে একটা চেয়ে নিয়ে এসেছি শুধুমাত্র আমার হাতিকে দেখাবো বলে তো এই দেখো এই দুধটা নিয়ে হাতি খুব খুশি ব্যাপারটা কি বলতো এইটুকু জিনিসের মধ্যে আমুলে যেটা নীল কালার আমুল গোল্ডের দুধ আছে সেটা আমি একটা চেয়ে নিয়েছি আর একটা আমি খেয়েছি এত সুন্দর দেখতে লাগছে জিনিসটা আর হ্যাঁ যেটা আর একটা কথা শতাব্দীর খাওয়ার সিস্টেম খাওয়ার জিনিস একই জিনিসটাকে আরও সুন্দর করে সাজায় যেমন ব্ল্যাক পেপার ব্ল্যাক সল্ট এগুলো সব অ্যাড করেছে যেটা এতদিন ছিল না তারপরে এখন কাটলেটের যে কোয়ালিটি সেটাকে আরও বেটার করেছে যে ক্যারট বয়েল দেয় সেটাকে বাড়িয়ে দিয়েছে মানে আমি গত মাসে গিয়েছিলাম শতাব্দীতে সকালবেলা আমি যখন যাই রাতে যাই তো রাতে তো আমরা চাট পাই না শুধু আমরা ডিনারটা পাই মর্নিংয়ে যখন আছি কিন্তু মর্নিংয়ে গেলবার আমরা আসিনি আমরা পরের দিকে এসেছিলাম তোমরা ভালো করেই জানো এবার আবার যেহেতু মর্নিংয়ে আমি শতাব্দীতে এসেছি কারণ শতাব্দীর টিকিটটা পেতে আমার সুবিধা হয় শতাব্দীর টিকিটটা অ্যাভেলেবেল থাকে অন্য রেটে থাকে না তো দেখছি এই দুধটা দিচ্ছে তাই তোমাদেরকে আমি বললাম শতাব্দী এখন খাবার খাওয়ার যে কোয়ালিটি যেটা অনেকটা বেস্ট আর বেটার করেছে আর এরকম একটা দুধে বেরিয়েছে যেটা দিয়ে আমি খুব খুশি হয়েছি আমার খুব ভালো লেগেছে এটা তো এই জন্য হাতির জন্য একটা নিয়ে এসেছি আমি এরকম একটা হাতির জন্য এনেছি একটা চরণের জন্য এনেছি একটা আমি রেখেছি দুবার টি দিয়েছে তো দুবার দুটো চেয়ে নিয়েছি তো এটাই ছিল এটা মজার ব্যাপার হাই ফ্রেন্ডস তো এখন আমি বেরোচ্ছি নেহাকে নিয়ে স্কুলে ও তো হোস্টেল যাবে না বলেই দিলাম অনেক ট্রাই করলাম কিছুতেই যাবে না তো এখন যাচ্ছি স্কুলে দেখি কী হয় কী হচ্ছে না হচ্ছে সবই তোমাদের জানাবো স্কুল থেকে আসি ঘুরে যদি স্কুলে ব্লগ করতে দেয় তো আমি
স্কুলে আমি ওয়ান হ্যান্ড ব্লগ করতে দেবে, কারণ জিডি গোয়েঙ্কাতে তো মোবাইল ক্যামেরা অ্যালাউই নেই। আই মিন ওদের স্কুলে ঢুকে গেলে, জিডি গোয়েঙ্কাতে ঢুকে গেলে আর নেটওয়ার্ক কোনো কাজ করে না আমাদের মোবাইলে। তো চলো যাই, গিয়ে দেখি কী হচ্ছে না হচ্ছে। মনটা খুবই খারাপ, জিডি গোয়েঙ্কা থেকে নিয়ে আসলাম, তবু কী করবো। তো চলো বেরিয়ে পড়ি। হাই ফ্রেন্ডস, আমরা বেরিয়ে যে চলা যাচ্ছে না, বাইরে এত রৌদ্র, থাকা যাচ্ছে না বাইরে, মানে রোদের গরমই গরমটাই আলাদা। এখানে শিলিগুড়িতে থেকে এলাম এত, আমি যদিও রোদে তো আমি বেড়েছি, বাট এতটাও কষ্ট হয় না যতটা কষ্ট মালদাতে হচ্ছে। চলো বেরিয়ে স্কুলে গিয়ে একদম পৌঁছে তারপরে কথা হবে, যদি পারি স্কুলে আমি শেয়ার করবো। আমরা স্কুলে চলে এসেছি, আমার এত খারাপ লাগছিল ভালোভাবে পড়াশোনা করে। এখানে মনটা একটু খারাপ, কিন্তু গোয়েঙ্কাতে যে নিয়ে চলে আসতে হলো, নিয়ে চলে আসতে হলো মানে পুরোপুরি নেহার জন্যই এটা করতে হলো। তাছাড়াও যদি দেখা যায় যে টাকা পয়সা ব্যাপারটাও আছে, তারপরেও চেষ্টা করতাম আমি অবশ্যই একজন মা হয়ে, কিন্তু স্নেহাই থাকবে না, যাই হোক সেসব তো আছেই। বাট ওর এই স্কুলে অ্যাডমিশন হয়ে গেল, হয়তো এই সপ্তাহ থেকে স্কুল স্টার্ট করে দেবে। আর সবচেয়ে যেটা ভালো লাগলো, আমার এই স্কুলে যে স্যারের সাথে আমি কথা বললাম, ম্যানেজার, ওনার বিহেভিয়ার খুব ভালো লাগলো, খুব ভালো। আশা করি এরকমই হবে, আজকে যেমন বিহেভিয়ার করলো আমার সাথে, আমার তাতে খুব ভালো লাগলো। মানে কোথাও যেন মনে হচ্ছে যে না, খুব মানে একটা মানে নিজের কাছে একটা মানে স্যাটিসফাই, কখনো মনে হচ্ছে যে না ব্যবহারটা দেখে শুধুমাত্র। তো এখান থেকে নিয়ে আবার পড়াশোনা স্টার্ট করবে ক্লাস সেভেন থেকে, দেখা যায় পরে কী হচ্ছে, তোমরা সবই জানতে পারবে এখন যা হবে পরে যা হবে। হাই ফ্রেন্ডস, তো আমরা বাড়ি পৌঁছে গিয়েছি ফাইনালি। এটা এই স্কুলে স্নেহাকে দিয়ে দিয়ে এক বছরের জন্য পড়ুক, কারণ ও যখন যেতে চাইছেই না। আর সত্যি কথাই যে আমার পক্ষে একটু এখন, সত্যি কথা যেটা সেটা আমারও একটু এখন চাপই হতো, প্রবলেম হতো, একদম যে প্রবলেম হতো না ফিনান্সিয়াল দিক থেকে আমারও একটু প্রবলেম হতো, কারণ আমি প্রথমেই বলছি আমি কিছু করি না, আর মাথার ওপর একমাত্র ঠাকুর আছে আর কেউ না। বাবার হেল্প করে, তাও একটা ওই যে এক দুদিন বলছিলাম যে একটা গোটা ফ্যামিলিকে চালানোর মতন ক্ষমতা আজকাল নিজের ফ্যামিলিকে চালিয়ে তারপর খুব কম মানুষেরই থাকে। যাই হোক সেই সব বাদ দিলাম। ফাইনালি নেহা স্কুলে ভর্তি হলো, এটা জিনিস খুব মানে এটা মানে স্কুলে শুক্রবার থেকে আমি পাঠাবো, তার কারণ শুক্রবার আমার ঠাকুরের জন্মবার, আমি ওই দিন থেকে স্কুলে ওকে পাঠাবো। ফাইনালি এটা ভেবে খুব ভালো লাগছে যে স্নেহা স্কুলে শুক্রবার থেকে জয়েন করবে, আশা রাখছি। তোমরা আশীর্বাদ করো যেন ও ঠিক মতন পড়াশোনা করতে পারে, আর আমি যেন ওকে ঠিক মতো মানুষ করতে পারি। তোমাদের আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ থাকলে অবশ্যই পারবো। স্কুল তো ছোটো বড়ো বলে ব্যাপার নেই, ব্যাপার তো সম্পূর্ণ নিজের ওপর ডিপেন্ড করে যে নিজে কী করে কেমন পড়াশোনা করবে তার উপর ডিপেন্ড করবে। স্কুল তো কিছু করতে পারবে না, ABCD তো এক নয়, এক আলাদা নয় রে বাবা, ABCD তো সব শুরু ওরা ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রে, আবার ওদের যে বাংলা আছে সেটাও তো সরু সরিয়া দিয়েই শুরু, সব স্কুলে একই, আলাদা কিছু নয়, তাই নিজের ওপর ডিপেন্ড করবে। জানি না স্নেহা কতটা পারবে না পারবে, তো আশা রাখছি যে যেটাই ভগবান করবে, ঈশ্বর করেন, ভালোর জন্যই করেন। চলে এখন একটু রেস্ট করি, কারণ অনেকটা জার্নি করে এসেছি, এসে স্কুলের কাজটা ছিল আমার সব থেকে বেশি জরুরি। স্কুলের কাজটা হয়ে গেল, আগাম দিন একটু যাবো, আগাম দিন একটু দরকার আছে স্কুলে, আগাম দিন যাবো। বৃহস্পতিবার থেকে আমি ওকে স্কুল করাবো না, শুক্রবার থেকে স্কুল করাবো। তো এই তো একা তো সিঙ্গেল মাদার, একটু তো খাটনি হবেই আর একটু তো পরিশ্রম হবেই। তো চলো এখন একটু রেস্ট করে নিই। হাই ফ্রেন্ডস, তো আমরা একটা এখন বেরোচ্ছি, কোথায় যাচ্ছি সেটা বলেই যাই তোমাদের, যাচ্ছে হচ্ছে বুবাই বাড়িতে, বুবাই বউকে দেখতে। এবার বুবাই তো আবার আগাম দিন অষ্টমঙ্গল চলে যাবে, সেই কারণে আমরা আজকেই যাচ্ছি, এখন রাত 8টা বাজে। আর হ্যাঁ, বুবাইয়ের বউকে যেটা দেবো সেটা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করে দিই, খোলো মনে হ্যাঁ দেখিয়ে দিচ্ছি। এই যে এই কানেরটা আমি বুবাইয়ের বইয়ের জন্য নিয়েছি, আর আর কিছু নেই নি। এবার যাবো, তবে খালি হাতে তো যাবো না, মিষ্টি নিয়ে অবশ্যই যাবো,
তো চলো মিষ্টি নিয়ে, যে মিষ্টি নেই তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো চলো বেরিয়ে পড়ি, অনেক রাত হয়ে গিয়েছে। আমার বাড়িতে জলা দিন রেস্ট নিয়ে আসো। হাই ফ্রেন্ডস, তো আমি যেই জন্য এসেছিলাম অষ্টমঙ্গল অষ্টমী, ফোনে যে কি যে শুনলাম সেই বুবাইয়ের অষ্টমঙ্গলে গিয়েছি। এই যে বৌমণি বসেছে, শরীর খুবই খারাপ, বাড়ি ঘরের অবস্থাও সব মানে একদম এখনও গুছিয়ে উঠতে পারিনি, বুবাইরা নেই। তো দেখি বুবাই বউকে দেখতে আগামী দিন হয়তো হবে না, হলে পারে নেহা মানে পরশু দিনও নেহাকে দেখাতে নিয়ে, নেহা মানে বুবাই বউকে একটু কাছ থেকে দেখতে চাইছে, ছবি চাইছে বুবাইয়ের কাছে। তো বুবাইয়ের বউয়ের গিফটটা এখন বুবাইয়ের মায়ের হাতে দিয়ে দিব। আমি নিব না, না না বউ আসবে, বউকে দিব না না। নেটব্যাক কবে আসবে দেখ, তোমার করে দাও না, বউ আগামী দিন আসবে, বউ আসুক, বউ তো ছেলে ছেলের বাড়িতে যাবে, ছেলে কেন যাবে আমি মনে হয় ব্লগ গুলো পাবলিশ করতে পারবো না, কারণ মোবাইলটা ভেঙে গিয়েছে আর চিপটা ক্ষতি হয়ে গেছে, সিমটা চলছে বাট সিমটা পোর্ট করতে হবে। আর সকাল থেকে কালকে রাতে ব্লগটা শেষ করতে পারিনি, কারণ এতক্ষণ আমি থানায় ছিলাম, থানা থেকে এসে জাস্ট মানে নেহাকে নিয়ে স্কুল যাচ্ছি, কারণ আমার যেতেই হবে দুটো স্কুলের মধ্যে, কোন স্কুলে হতে পারে, একটা হচ্ছে দিল্লি পাবলিক স্কুল, কালকে যেটার সাথে কনফার্ম কথা বলে এসেছি, হঠাৎ করে মনে হলো হরে চলে একটু কথা বলতে হবে, জানি না কোন স্কুলে ভর্তি করবো। তো যাই হোক, আর যার জন্য আমার জীবনে এত অশান্তি, এত তার পিছনে একজনই আছে, একজনই, এই একটা মানুষের জন্য আমার জীবনটা আজকে এরকম হয়ে গেল, একটা মানুষ। তাই জীবনে যে মানে একটা মেয়ে যার জন্য, যাকে বিশ্বাস করে, যার হাত ধরে আমি এই মালদায় পা রেখেছিলাম, যার তার জন্যেই আজকে আমার জীবনটা এরকম এরকম হয়ে গেল, যে আমি তোমাদের সঙ্গে সব স্বীকার মানে সব শেয়ার করবো তোমাদের সঙ্গে, আমি একটু জাস্ট তোমাদের কাছে এখনও ক্ষমা চাইছি। যাই হোক, সকালে পুলিশ এসেছিলো বাড়িতে, আর বাড়ির কিছু ক্ষতি করেছে, কেউ করেছে, আমি এখনই নামটাম তো বলতে পারবো না, কারণ এগুলো বলা আমার বারণ মানে বলা বারণ আছে, আর কিছু ক্ষতি হয়েছে বাড়িরও। যাই হোক, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, একটু পাশে থেকো, তোমরা সাপোর্ট করো, ভালোবেসো। আজকে ব্লগটা এখানে শেষ করছি, জানি না আজকে ব্লগ করতে পারবো কিনা, তবে হ্যাঁ এখন স্কুল যাচ্ছি, দেখি বাকিটা কী হচ্ছে। চলো টাটা, ভালো থেকো, একটু পাশে থেকো, সাপোর্ট করো।